সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার আরও খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ নগরীতে আছেন সহকর্মী রাজীবুল হাসান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাজীব, পাঁচ বছর পর আবারও ময়মনসিংহ সিটিতে ভোট, আর এই ভোটের নগরীতে পরিণত হতে শুরু করেছে আস্তে আস্তে। ব্যানার, ফেস্টুন, নানাভাবে পাড়া মহল্লায় যে উৎসব, সেটি আসলে পুরোপুরিভাবে না হলেও শুরুটা হয়েছে। আপনারা জানেন যে আজ থেকে তিন দিন আগে প্রতীক বরাদ্দ হয়েছে, এবং প্রতীক বরাদ্দের পরপর বিভিন্ন জায়গায়, পাড়া মহল্লায়, রাস্তার যে অলিগলি রয়েছে সেখানে পোস্টার দিয়ে ছেপে দেওয়া হয়েছে, তাদের যে যার মতো করে, যারা প্রার্থী সমর্থক, প্রার্থীদের যে মার্কা রয়েছে, প্রতীক রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু তাদের যে নিজস্ব সমর্থন সেটি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটু বলে রাখছি, আজকে সকালটা শুরু হয়েছে ময়মনসিংহ নগরীতে বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টির কারণে সকালে কিছুটা প্রচারণায় বেগ পেতে হয়েছে। পরবর্তীতে কিন্তু বৃষ্টি মাথায় নিয়েই অনেকেই প্রচারণায় নেমেছে। তবে দুপুরের দিকে আমরা যারা মেয়র প্রার্থী বেশ কয়েকজনকে দেখেছি যে অলিগলিতে প্রচারণা লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছে। আমরা যেখানে রয়েছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে এই যে রাস্তাটি, পুরো রাস্তা কিন্তু পোস্টারে ছেড়ে দেওয়া হয়েছে, এবং চারটি রাস্তা, একই সঙ্গে চৌরাস্তা বলা যায় এখানে, সব জায়গায় কিন্তু পোস্টার ব্যানার রয়েছে। বলা হচ্ছে যে যারাই প্রার্থী তারা আসলে সময়টা ব্যবহার করতে চাচ্ছে, সব দিক থেকেই যারা ভোটার রয়েছে, ভোটারদের মন আকৃষ্ট করতে তাদের যে নানা কলাকৌশল, সেই কলাকৌশল এখন কিন্তু দেওয়া হচ্ছে, নানাভাবে কাজ করা হচ্ছে। আপনারা জানেন যে 33টি ওয়ার্ডের মধ্যে 11 নম্বর যে ওয়ার্ড, এর আগেও বলেছিলাম নৌমহল, সেখানে যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন কাউন্সিলর ফরহাদ আলম তার নাম, তিনি নির্বাচিত হয়েছেন। এছাড়া যে অন্য ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছে। একটু বলে রাখছি যে 91.315 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটিতে মোট ভোটার 3,36,490 জন, এবং এই ভোটারদের মন আকৃষ্ট করতে যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীরা কাজ করে যাচ্ছে। নির্বাচনী যে রিটার্নিং কর্মকর্তা তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে এই 33টি ওয়ার্ডে 11 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করে যাচ্ছে, যাতে করে নির্বিঘ্নে এই নির্বাচন সম্পন্ন হয় এবং কোনো ধরনের সংঘাতের আশঙ্কা না থাকে, সেই লক্ষ্যেই কাজ করছে। যদিও ভোটার এবং সচেতন মহল তারা বলছেন যে যেহেতু সরকার দলীয় প্রার্থী বেশি, মেয়র প্রার্থী যারা শক্তিশালী প্রার্থী, অর্থাৎ পাঁচজনের মধ্যে চারজনই সরকার দলীয় এবং একজন জাতীয় পার্টির, যে কারণে তাদের মধ্যে কিছুটা বাদ অনুবাদ কিংবা দ্বন্দ্ব হতে পারে, সেই কারণে কিন্তু প্রশাসন বাড়তি তৎপরতা রয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি। তো ময়মনসিংহ নগরীর যে আগামী 9 মার্চ ভোট, সেই আগে যারা প্রার্থী রয়েছে এখন পর্যন্ত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তো এই ছিল মূলত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সহকর্মী রাজীবুল হাসান যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ নগরী থেকে।